Namaskar, Assam GK Recruitment lai sagatam janaisu bondhu bandhobokol aji video tu ahom sarkar bara mukuli hobologia 32000 ke odhik vacancy podor Assam direct recruitment or karone gurutwopurno eti notun video lai aisu ei video tu prashno homu agontok ahomot hobologia sokol dhoronor competitive exam or karone otikoi gurutwopurno gotike ji hokole channel tu notun koi ahise te location channel tu subscribe koribole na pahare আৰু জি হকলে সাবস্ক্রাইব কৰিছে তেওলোকলৈ অহে ধন্যবাদ প্ৰথম প্ৰশ্নটো হ'ল গান্ধী বলছবিখনত কোনে গান্ধী চৰিত্ৰত অভিনয় কৰিছিল ইয়াৰ উত্তৰটো হ'ল অপচন এ বেন কিংছলে গান্ধী বলছবিখনত বেন কিংছলে অভিনয় গান্ধীৰ অভিনয় কৰিছিল নেক্সট কোৱেশ্চনটো লৈছো ধনরাজ পিল্লাই কোনটো ক্রীড়ার হইতে সম্পর্কিত উত্তর অপশন ডি হকি খেল ধনরাজ পিল্লাই হকি ক্রীড়ার হইতে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন লৈছো বিখ্যাত পর্যটনস্থলী গুলমার্গ কোনখন ভারতীয় রাজ্যত আছে উত্তর অপশন ডি কাশ্মীর বিখ্যাত পর্যটনস্থলী গুলমার্গ ভারতর কাশ্মীর রাজ্যত আছে নেক্সট কোয়েশ্চনটো লৈছো জম্মু কোনখন নদীর পারত অবস্থিত উত্তর অপশন ডি টাৱি নদী জম্মু টাৱি নদী পারত অবস্থিত নেক্সট কোয়েশ্চন ওয়ার এন্ড পিস নামৰ কিতাপখনৰ লেখক কোন উত্তর অপশন সি ইলিও টলস্টয় ওয়ার এন্ড পিস নামৰ কিতাপখনৰ লেখক নেক্সট কোৱেশ্চন কোনে ইয়ে মেৰে ওয়াতান কে লোগো শীৰ্ষক দেশপ্ৰেমমূলক গানটো ৰচনা কৰিছিল ইয়াৰ উত্তৰটো হ'ল অপশন ডি কবি প্ৰদীপ কবি প্ৰদীপে ইয়ে মেৰে ওয়াতান কে লোগো শীৰ্ষক দেশপ্ৰেমমূলক গানটো ৰচনা কৰিছিল পৰৱৰ্তী প্ৰশ্নটো লৈছো কোনখন ৰাজ্য ভাৰতৰ বৃহত্তম উপদ্বীপীয় মালভূমিৰ অংশ নহয় উত্তৰ অপশ্যন ডি মধ্যপ্ৰদেশ মধ্যপ্ৰদেশ ৰাজ্য ভাৰতৰ বৃহত্তম উপকূলীয় মালভূমিৰ অংশ নহয় নেক্সট কোৱেশ্চন দ্ৰোণাচাৰ্য বঁটা কিহৰ সৈতে সম্পৰ্কিত ইয়াৰ উত্তৰ হ'ল অপশ্যন ডি ক্ৰীড়া বা খেলৰ শ্ৰেষ্ঠ প্ৰশিক্ষক দ্ৰোণাচাৰ্য বঁটা ক্ৰীড়া বা খেলৰ শ্ৰেষ্ঠ প্ৰশিক্ষকৰ সৈতে সম্পৰ্কিত নেক্সট কোৱেশ্চনটো লৈছো খাইবাৰ পাছ ক'ত অৱস্থিত উত্তৰ অপশ্যন চি আফগানিস্তান আৰু পাকিস্তানৰ মাজত খাইবাৰ পাছ আফগানিস্তান আৰু পাকিস্তানৰ মাজত অৱস্থিত নেক্সট কোৱেশ্চন উপকূলীয় মালভূমিৰ পৰা কোনখন নদী নাহে ইয়াৰ উত্তৰটো হ'ল অপশ্যন ডি যমুনা নদী উপদ্বীপীয় মালভূমিৰ পৰা যমুনা নদীখন নাহে পিছৰ প্ৰশ্নটো হ'ল কইনা বান্ধ ক'ত অৱস্থিত উত্তৰ অপশ্যন ডি হুম্বৰলি মহাৰাষ্ট্ৰ মহাৰাষ্ট্ৰৰ হুম্বৰলিত কইনা বান্ধ অৱস্থিত নেক্সট কোৱেশ্চন কোন প্ৰধানমন্ত্ৰীয়ে সমাজবাদৰ ধাৰণা ধাৰাটো আগবঢ়াই নিছিল ইয়াৰ উত্তৰটো হ'ল অপশ্যন এ জৱাহৰলাল নেহৰু জৱাহৰলাল নেহৰুৱে সমাজবাদৰ ধাৰণাৰ ধাৰাটো আগবঢ়াই নিছিল পৰৱৰ্তী প্ৰশ্ন লৈছো ভাৰতৰ আৰব সাগৰ আৰু বংগোপসাগৰৰ উপকূলীয় অঞ্চলৰ দৈৰ্ঘ্য কিমান ইয়াৰ উত্তৰটো হ'ল অপশ্যন বি 6100 কিলোমিটাৰ ভাৰতৰ আৰব সাগৰ আৰু বংগোপসাগৰৰ উপকূলীয় অঞ্চলৰ দৈৰ্ঘ্য হ'ল 6100 কিলোমিটাৰ নেক্সট কোৱেশ্চনটো লৈছো কাক শ্বহীদ ই আজম বুলি জনা যায়
উত্তর অপশন সি ভগৎ সিংক শহীদ ই আজম বলে জানা যায়। নেক্সট কুয়েশন, কৃষ্ণা নদীর উৎস কর ওসরত? উত্তর অপশন সি মহাবলেশ্বর। কৃষ্ণা নদীর উৎস মহাবলেশ্বরের ওসরত। নেক্সট কুয়েশন লৈছো, DCM ট্রফি কোনখন খেলর হইতে সম্পর্কিত? ইয়ার উত্তরটো হল অপশন সি ফুটবল। DCM ট্রফি ফুটবল খেলর হইতে সম্পর্কিত। নেক্সট কুয়েশন, সাইমন কমিশনের বর্জনের সময়ত লাঠি চালনাত কোন নেতার মৃত্যু হয়েছিল? ইয়ার উত্তরটো হল অপশন সি লালা লাজপত রায়। সাইমন কমিশনের বর্জনের সময়ত লাঠি চালনাত লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল। নেক্সট কুয়েশন, ভারত বিভাজনের দাবি মুসলিম লীগে কেতিয়া প্রথমে করেছিল? ইয়ার উত্তরটো হল অপশন বি 1940 সনত। ভারত বিভাজনের দাবি মুসলিম লীগে প্রথমে 1940 সনত করেছিল। নেক্সট কুয়েশন, কমনওয়েলথ আলোচনী কোনে প্রকাশ করেছিল? ইয়ার উত্তরটো হল অপশন বি এনি বেসান্ত। কমনওয়েলথ আলোচনী এনি বেসান্তে প্রকাশ করেছিল। নেক্সট কুয়েশন, ভারতের কোনখন রাজ্যত চাউলের উৎপাদন সর্বাধিক? ইয়ার উত্তরটো হল অপশন ডি পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যত চাউলের উৎপাদন সর্বাধিক হয়। নেক্সট কুয়েশন, কোনখন দেশের সহযোগত ভিলাই স্টিল প্রকল্প নির্মাণ করা হয়েছিল? ইয়ার উত্তরটো হল অপশন সি রুশদেশ। রুশদেশের সহযোগত ভিলাই স্টিল প্রকল্প নির্মাণ করা হয়েছিল। নেক্সট কুয়েশনটো লৈছো, শিখ ইতিহাসত কোনে লাঙ্গর প্রণালী আরম্ভ করেছিল? উত্তর অপশন সি গুরু অঙ্গদ দেব। শিখ ইতিহাসত গুরু অঙ্গদ দেবে লাঙ্গর প্রণালী আরম্ভ করেছিল। নেক্সট কুয়েশন, 1971 সনত কোন দেশের পৰা পৃথক হয়ে বাংলাদেশ গঠন করা হয়েছিল? ইয়ার উত্তরটো হল অপশন সি পাকিস্তান। 1971 সনত পাকিস্তানের পৰা পৃথক হয়ে বাংলাদেশ গঠন করা হয়েছিল। লাস্ট কুয়েশন, কাক শেক্সপিয়ার অব ইন্ডিয়া বলে কোৱা হয়? তলত অপশন দিয়া আছে চাণক্য, কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, অহোক। এই অপশনের ভিতর কারেক্ট আনসারটো হল অপশন বি কালিদাস। কালিদাসক শেক্সপিয়ার অব ইন্ডিয়া বলে কোৱা হয়।